হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি। আজ আমি বানাবো ফুলকপির রেজালা। তাহলে চলো দেখে নিই কিভাবে বানাতে হয় রেজালাটা। ফুলকপির রেজালা বানাতে কি কি লাগছে চলো একবার চট করে তাহলে দেখে নিই। এখানে দেখো একটা বড় সাইজের ফুলকপি আমি নিয়ে নিয়েছি, দেখো এইভাবে কেটেছি। তাহলে ফুলকপি আছে একটা বড় সাইজের, যার ওয়েট আছে হচ্ছে 700 গ্রাম। এটা আছে 700 গ্রাম। এখানে দেখো সাদা তেল নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন, আর ঘি আছে 1 টেবিল স্পুন, নুন আর চিনি স্বাদ অনুসারে। আর দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 1/2 টিস্পুন গরম মশলা, 1/4 কাপ টক দই, 2 টিস্পুন নিয়ে নিয়েছি হচ্ছে পোস্ত, কাজু নিয়ে নিয়েছি হচ্ছে 15 গ্রাম, আর কিশমিশ নিয়ে নিয়েছি 10 গ্রাম। 2 খানা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, এইভাবে রেখেছি। আর এখানে 10 খানা আছে রসুন কোয়া, 1টা কাঁচা লঙ্কা, আর 1/2 ইঞ্চি আছে আদা। এখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর দারচিনি স্টিক। আর দেখো এখানে একটা বড় পেঁয়াজ আমি এইভাবে কেটে রেখেছি। আর এখানে দেখো কিছু মশলা আছে, জিরে গুঁড়ো আছে হচ্ছে 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, 1/2 টিস্পুন আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে দেখো শামরিচ আছে, এটা আছে 1 টিস্পুন, কেওড়া জল আছে 1 টিস্পুন, রোজ ওয়াটার আছে 1 টিস্পুন। তাহলে চলো রান্নাটা স্টার্ট করা যাক। এখানে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি অলরেডি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, জলটাকে অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। এবার ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 3 মিনিটের জন্য জাস্ট ফুটিয়ে নেব। টাইম হবে 3 মিনিট, যেটা হলো কি ভাপিয়ে নেওয়া বলে এটাকে, জাস্ট 3 মিনিটের জন্য ফুলকপিটা ভাপিয়ে নেব। তাহলে আমি 3 মিনিট পর আবার ফেরত আসছি, গ্যাস কিন্তু বাড়িয়ে রাখবো। ফুলকপি দেখো ভাপিয়ে নিলাম, এবার জলটা ফেলে দেবো আর ফুলকপিটা তুলে সাইড করে রেখে দেবো। ফুলকপি দেখো ভাপানো হয়ে গেছে, এটা এবার সাইড করে রেখে দেবো। এবার একটা পেস্ট করে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট করে নেবো, এটা 1 নম্বর পেস্ট। আরেকটা পেস্ট করব হচ্ছে, এই পেস্টটা আলাদা করব, আর আরেকটা পেস্ট করব হচ্ছে টক দই, পোস্ত, কাজু আর কিশমিশ, এইটার একটা পেস্ট করে নেবো। তাহলে পেস্ট করব হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার 1টা পেস্ট, আরেকটা পেস্ট হচ্ছে টক দই কাজু কিশমিশ আর পোস্ত, এই 2টো পেস্ট আমি রেডি করে রাখবো। 2টো পেস্ট দেখো রেডি হয়ে গেল, একটা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট, আর একটা হচ্ছে কাজু কিশমিশ টক দই আর পোস্তর পেস্ট। আবারও দেখো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল দেখো গরম হয়ে গেছে, এবার এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবো। পেঁয়াজগুলো দেখো পুরোপুরি লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দেবো এই ফুলকপিগুলো, দিয়ে ফুলকপিগুলোও কিন্তু আমি ভালো করে ভেজে নেব।
মিডিয়ামে রাখবো। ফুলকপি দেখো লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। ফুলকপি ভাজার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিলস্পুন সাদা তেল। এবার ঘিটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে গরম করে নেব। ঘি আর তেল দেখো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাস কিন্তু একদম এই সময় কমিয়ে রাখবো। এইগুলো দেখো ভাজা হয়ে গেছে, খুব ভালো একটা গরম মশলার গন্ধ বেরিয়েছে। এবার এই সময় এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে এটা 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এটা দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 1 মিনিট ধরে ভালো করে এটাকে কষিয়ে নেব। গ্যাস কিন্তু একদমই কমিয়ে রাখবো। এটা দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু, কিশমিশ, পোস্ত আর টক দইয়ের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর যে মিক্সিং জারে এই পেস্টটা করেছিলাম তার মধ্যে 1/2 কাপ জল দিয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে এবার 3 মিনিট ধরে হতে দেবো। 3 মিনিট ধরে দেখো এটা কষানোর পর দেখো তেল দেখো মশলা থেকে ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা ফুলকপিগুলো, এবার ভালো করে মিশিয়ে নেব। এটা দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জল আমি নিয়ে নিয়েছি হচ্ছে 500 ml, তোমরা তোমাদের পরিমাণ মতো জল নিয়ে নেবে। নিয়ে এবার ফুলকপিটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে, প্রায় সেদ্ধ আছে কারণ ফুলকপি অলরেডি ভাপিয়ে নিয়েছিলাম প্লাস ভেজে নিয়েছিলাম, তাও যেটুকুনি কাঁচা আছে সেটা সেদ্ধ করে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রাখবো, রেখে ঢাকনা চাপা দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নেব। তাহলে আমি ফুলকপিটা সেদ্ধ করে আবার ফিরে আসছি। ফুলকপি কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে কেওড়া জল, রোজ ওয়াটার, গরম মশলা আর শামরিচ। ওপর থেকে দিয়ে দেবো খানিকটা যে পেঁয়াজটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে 30 সেকেন্ড একবার জাস্ট ফুটিয়ে নেব। এটা দেখো হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দেব। সার্ভ করে দিলাম ফুলকপি রেজালা। এটা কিন্তু নান, রুটি, পোলাও, ফ্রায়েড রাইস সবার সাথেই কিন্তু ভীষণই ভালো যায়। যদি তোমাদের এই ফুলকপি রেজালার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ফুলকপির রেজালা বানিয়ে আমাকে কমেন্টে বলো তোমাদের ফুলকপির রেজালাটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা, বাই বাই।